আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো কিছু ম্যাজিস্ট মডিউল যেগুলো ব্যবহার করে আপনি আপনার ফোনের ইন্টারনেট স্পিড অডিও ইন্টারনেট প্রাইভেসি অনেক সিকিউর এবং ভালো তো এর জন্য অবশ্যই আপনাদের ফোনটিকে রুটেড হওয়া লাগবে যেহেতু ম্যাসিস্ট মডিউল রুট ছাড়া তো হবে না তো অবশ্যই রুটেড এবং ম্যাজিস্ট অ্যাপ্লিকেশনটি ইনস্টল থাকা লাগবে তো কথা না পারে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনাদের মাঝে আমি যে ম্যাজিক্স মডিউলটি দেখাবো সেটি হলো ওয়াইফাই বন্ডিং তো ওয়াইফাই বন্ডিং নাম শুনে আপনারা বুঝতে পারছেন আপনাদের ওয়াইফাই নেটওয়ার্কের সিগন্যালকে আরও স্ট্রং করার জন্যই এই ম্যাজিক্স মডিউলটি তো আপনারা আমি এই ম্যাজিক্স মডিউলটি ব্যবহার করতেছি আজ থেকে এক সপ্তাহ ধরে এবং আমার ওয়াইফাই স্পিড থেকে শুরু করে ওয়াইফাই কানেকশন অনেকটাই স্টাবল হয়েছে এই জন্যই আপনাদেরকে আমি বলতে পারি এই ম্যাজিক্স মডিউলটি আপনারা ব্যবহার করলে আপনাদের ওয়াইফাই এক্সপিরিয়েন্স অবশ্যই স্টেবল এবং অনেক ভালো হবে তো এটি ইনস্টল করার জন্য জাস্ট আপনারা আপনাদের ম্যাজিক্স মডিউলে চলে যাবেন দেন এখান থেকে ডাউনলোড অপশনে ট্যাপ করবেন ডাউনলোড অপশনে ট্যাপ করার পর জাস্ট লিখবেন ওয়াইফাই বন্ডিং তো ওয়াইফাই লিখলে ওয়াইফাই বন্ডিং চলে আসবে এরপরে জাস্ট আপনারা সাইডে ডাউনলোড আইকনে ট্যাপ করবেন ডাউনলোড আইকনে ট্যাপ করে ইনস্টলে ট্যাপ করার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো হবে তো এরকম একটি ইন্টারফেস শো হওয়ার পর এখানে জাস্ট আপনাদের রিবুট অপশনটি চলে আসবে দেখেন এখানে লেখা আছে ইনস্টল কমপ্লিট আর লাস্টের ডান তো আপনারা জাস্ট এখানে আপনাদের ফোনটিকে রিবুট করে নেবেন রিবুট করে নিলেই আপনাদের মডিউলটি ইনস্টল হয়ে যাবে এবং ওয়ার্ক করতে থাকবে তো এটি দেখার জন্য জাস্ট আপনারা ম্যাজিক্সের মডিউল অপশানে গিয়ে দেখতে পারবেন আপনার মডিউলটি সাকসেসফুলি ইনস্টল হয়েছে কিনা আর আন ইনস্টল করার জন্য জাস্ট আপনারা মডিউলে গিয়ে ডিলেট অপশনে ট্যাপ করলেই আপনাদের এই মডিউলটি আন হয়ে যাবে তো চলুন কথা বলা যাক দ্বিতীয় মডিউল নিয়ে দ্বিতীয় মডিউলটি আমাদের অডিও রিলেটেড মডিউল যাতে আপনারা এই মডিউলটা ইনস্টল করলে আপনাদের ফোনের অডিও এক্সপিরিয়েন্স অনেক ভালো হবে বিশেষ করে গেমিংয়ের সময় তো এর জন্য আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম অ্যাপ্লিকেশনটা অডিও মোডিফিকেশন লাইব্রেরি তো আমরা এটিই ডাউনলোড করবো তো এর জন্য অবশ্যই আপনারা ম্যাজিক্সের ডাউনলোডম্যান অপশনে চলে আসতে হবে ডাউনলোড অপশানে এসে জাস্ট আপনারা অডিও মডিফিকেশন লাইব্রেরি লাইব্রেরি পরে সার্চ করবেন তো আমি আগেই বলি অডিও মডিফিকেশন লাইব্রেরিতে আপনাদের ম্যানুয়ালি কোনো কিছু সেট করা লাগবে না এখানে এই মডিউলটি অটোমেটিক্যালি আপনার ফোনের জন্য যে অডিওটা কিংবা যে অডিও আউটপুটটা দেওয়া প্রয়োজন সেটি নিজে নিজেই সেট হয়ে যাবে তো এর জন্য জাস্ট আপনারা অডিও মডিফিকেশন লাইব্রেরিকে ডাউনলোড করুন তো ডাউনলোড করার সময় সে আগের সেম প্রসেস ডাউনলোড অপশনে ট্যাপ করে ইনস্টল অপশনে ট্যাপ করুন তাহলে আপনাদের মাঝে ডাউনলোড চল হয়ে যাবে জাস্ট এখানে ডান লেখা আসবে দেন আপনারা আপনাদের ফোনটিকে রিবুট করবেন তাহলে আপনাদের অডিও লাইব্রেরি মডিফিকেশনটি ডাউনলোড হয়ে যাবে এবং ওয়ার্ক করতে থাকবে রিবুট করলেই ওয়ার্ক করতে থাকবে তো রিবুট করার পর যে আপনি দেখতে চাচ্ছেন যে ইনস্টল হয়েছে কিনা এর জন্য জাস্ট ম্যাজিক্সে মডিউলে আসবেন এসে দেখতে পারবেন আপনার মডিউলটি ইনস্টল হলে এই এখানে শো করছে তো এইভাবেই আপনি জানতে পারবেন মডিউলটি ইনস্টল হয়েছে কিনা আমি তৃতীয় যে ম্যাজিক্স মডিউলটি দেখাবো সেটি হলো ক্লাউড ফ্লায়ার ডিএনএস ফর ম্যাজিক্স তো এটি হলো একটি ডিএনএস সার্ভার তো আমি আপনাদেরকে একটি এই ডিএনএস সার্ভারটির কাজ কি সেটি এক্সপ্লেন করি তো এটির কাজ হল আপনি যে ইন্টারনেটটা ইউজ করতেছেন সেই ইন্টারনেটকে প্রোভাইড করতেছে আমাদের ইন্টারনেট প্রোভাইডার তো আপনারা যদি আমরা যে কোনো যে কোনো ওয়েবসাইট যখন ভিজিট করি তখন সেই ইন্টারনেট প্রোভাইডার দেখতে পারে আমরা কোন ওয়েবসাইট ভিজিট করছি তো এর জন্যই আমরা এই ক্লাউড ফ্লায়ার ডিএনএস ফর ম্যাজেস ব্যবহার করব ক্লাউড ফায়ার ডিএনএস ফর ম্যাজেস ব্যবহার করলে আপনাদের ইন্টারনেট প্রোভাইডার দেখতে পারবে না আপনি কোন ওয়েবসাইট ব্যবহার করছেন আর এর জন্য আপনার নেট স্পিডও অনেক ফাস্ট হবে তো এর জন্য জাস্ট আপনারা আপনাদের ম্যাজিক ডাউনলোড অপশনে চলে যাবেন এটি ডাউনলোড করার জন্য আপনারা জাস্ট আপনাদের ম্যাজিক ডাউনলোড অপশনে চলে যাবেন ডাউনলোড অপশানে চলে যাওয়ার পরে এখানে সার্চ করবেন ক্লাউড তো ক্লাউড বলে সার্চ করলেই চলে আসবে ক্লাউড ফ্লায়ার ফর ডিএনএস ফর ম্যাজিস তো এটি আপনারা জাস্ট ডাউনলোড করবেন আগে সেম প্রসেসের মাধ্যমে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে তো এরকম একটা ইন্টারফেস ওপেন হওয়ার পর এখানে ডান অপশনটি আসবে তো ডান হয়ে যদি রিবুট অপশনটি আসে তার মানে আপনার সাকসেসফুলি ম্যাজিকটি ম্যাজিক্স মডিউলটি ইনস্টল হয়েছে জাস্ট আপনারা আপনাদের ফোনটিকে রিবুট করবেন আমি আগেই বলি রিবুট ছাড়া কিন্তু এটি হবে না ম্যাজিক্স মডিউলের কোনোটিরই কাজ শুরু হবে না আপনি যদি ফোনটিকে রিপুট না করেন আর কীভাবে আপনি দেখবেন যে এটি সঠিকভাবে ইনস্টল হয়েছে এর জন্য জাস্ট আপনি আপনার ম্যাজিক্স মডিউলে চলে যাবেন ম্যাজিক্স মডিউলে চলে গিয়ে মডিউল অপশনে ট্যাপ করলেই দেখাবে আপনি আপনার ফোনে কয়েক কয়েকটি মডিউল ডাউনলোড করেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকব্যাক বাংলার সঙ্গে